আপনি সেলিম রেজা কাজল, আপনি লিখেছেন, শুক্রবার জুমার খুতবার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে, তখন কি আবার উজু করতে হবে? এই প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন এবং জুমার খুতবার সময় সত্যি অনেকেরই ঝিমুনি চলে আসে। যদি জুমার খুতবার সময় আপনার ঝিমুনি চলে আসে, ঘুম ঘুম ভাব চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা। যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে, দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন। এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে উজু ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি বসে বসে ঝিমাতে থাকেন এবং সেক্ষেত্রে আপনি ডান দিকে বাম দিকে আপনি কাত হয়ে বা আপনার নুয়ে পড়ে যাচ্ছেন, এরকম যদি হয় তাতেও আপনার উজু ভঙ্গ হবে না। তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান ঘুমের চোটে, তাহলে সেক্ষেত্রে উজু ভেঙে যাবে। ধরুন আপনি সিজদা আসেন, সেদিন থেকে পড়েই গেলেন, আপনি আপনার ভারসাম্য হারিয়ে পরিপূর্ণ শরীর ছেড়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, অর্থাৎ গভীর ঘুম হয়েছে সোজা কথা, সেরকম ঘুম হলে উজু ভঙ্গ হয়ে যাবে। আর বসে বসে আপনি ঝিমাচ্ছেন, মাথা দুলছে এদিক সেদিক, তো এর কারণে কিন্তু উজু ভঙ্গ হবে না। এরপর রত্না সরকার, আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 23 বছর, সে মারা গেছে, এখন কি তার আকিকা দেওয়া যাবে? প্রথমত মানুষ জীবদ্দশাতে তার আকিকা দিতে হয়, মারা গেছে যেহেতু এখন আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই, বয়স বেশি হওয়ার পরও তার আকিকা দেওয়া যেতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি নিজের আকিকা নিজে দিয়েছেন, বড় হওয়ার পরে যদি আকিকা না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আকিকা বড় হওয়ার পরও দেওয়া যায়। এমনি মাহফুজুর রহমান, আপনি লিখেছেন, মানুষ মারা গেলে গোসলের পানিতে বড়ই গাছের পাতা, কবরের বাঁশ এবং সাদা কাপড় দেওয়া হয় কেন? দেখুন, প্রথমত বড়ই পাতার কথা বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত এবং এর নানাবিধ উপকারিতা এবং নানা দিক থেকে স্পিরিচুয়াল নানা উপকারিতার দিকও আছে। সবচেয়ে বড় কথা হলো যে হাদিস দ্বারা প্রমাণিত বিধা এমনটি আমরা করব। আর দ্বিতীয়ত হলো যে বাঁশ কবরে বাঁশই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি অন্য কিছু দিলেও হবে। আমাদের দেশে যেরকম বাঁশ আছে, মিডিল ইস্টের মানুষ কাছে এরকম বাঁশ অ্যাভেলেবেল নাই সব জায়গায়, অথবা তারা অন্য কোনো লাঠি সোঁটা বা অন্য কিছু দেন, বিধায় কিছু একটা দিলেই হবে, বাঁশি দিতে হবে কোনো কথা নেই। আর সাদা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় দিয়ে কাফন করলেও কিন্তু কাফন হয়ে যাবে। মোহাম্মদ রশিদ, আপনি লিখেছেন, নিজের অনিচ্ছায় পরিবার থেকে যৌতুক নিলে সেটা পরিশোধের পদ্ধতি কি? আপনার অনিচ্ছায় যদি আপনি পরিবার থেকে যৌতুক নেন, তাহলে সেক্ষেত্রে পরিবার থেকে বলতে শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি যৌতুক নেন, তাহলে সেক্ষেত্রে যখন আপনার বোধোদয় হয়েছে তাহলে সেক্ষেত্রে তাদের সে টাকা, তাদের সে জিনিসপত্র আপনি কৌশলে ফেরত দেবেন বা এটা সমূল্য আপনি ফেরত দেবেন বা তাদেরকে এটা মালিক বানিয়ে দেবেন, যাতে করে তাদের ক্ষতিটা পুষিয়ে যায়, কমপক্ষে এতটুকু কাজ আপনি করবেন। এমনি রাসেল আহমেদ, আপনি লিখেছেন, ছোটো বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কি না? না, ছোটো বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় জাস্ট ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য এটা হতে পারে, কিন্তু তাদের জন্য শাসন নেই অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি, সে অর্থে তিনি বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়, মুরু আওলাদ হুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈনি, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় তখন তাদেরকে নামাজে নির্দেশ করো, এবং ওয়াদ্রিবুহুম ইযা বালাগু আশরা, যখন 10 হয়ে যায় তখন তার নামাজ না পড়লে তোমরা প্রহার করো, শাসন করো। অর্থাৎ শাসনের বয়সটা এখান থেকে বোঝা যায় 10, তার আগ পর্যন্ত যেটি হতে পারে জাস্ট ভয় দেখানোর জন্য আপনি গায়ে হাত তোলেন সেটি হতে পারে, কিন্তু শাসন যেটাকে রীতিমতো পেটানো বলা যেতে পারে, শাস্তি বলা যেতে পারে, সেটা কিন্তু দেওয়া যাবে না। আবু মুয়াজ, আপনি লিখেছেন এআইডি থেকে, আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে দুপুরের খাবারের পূর্ণ সুবিধা পাই, সমস্যা হলো প্রতিষ্ঠানে যে মানের খাবার খাই সেরকম মানের খাবার আমি পরিবারকে সর্বদা খাওয়াতে পারি না, এতে করে আমি কি পরিবার প্রতি পূর্ণ হক আদায় করতে না পারার জন্য দায়ী হব? না, এটা তো প্রশ্ন উঠে না। আমরা বাইরে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাই, হুবহু ওইটাই আবার পরিবারকে দিতে হবে, এটা তো কারো দ্বারা সম্ভব নয়। অতএব এর কারণে আপনি গুণাগার হচ্ছেন না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নজহাত মুনমুন, এআইডি থেকে আপনি লিখেছেন, মাদ্রাসার জন্য জমি ক্রয়ের জন্য তহবিল সংগ্রহের অনুদান কার্যক্রম কি এখনও আছে? বোন নাজাহাত, আমরা আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স যেটি বানাচ্ছি, এটির জন্য আমাদের 40 কাঠা জমি কেনা হয়ে গেছে, এটার পাশে আরও 20 কাঠা জায়গা আছে, যে জায়গাটা আমরা এক্সটেনশন করবো ইনশাআল্লাহ, অথবা এটারই আরও ব্রাঞ্চ আমাদের খুলতে হবে। কারণ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মাদ্রাসা যেটা আমরা চালু করেছি সেখানে যে পরিমাণ প্রেশার আছে এবং আমরা যতটা আশাবাদী সব মিলিয়ে, আমাদের আসলে এটার আরও শাখা
বাড়াতে হবে এবং এটার জন্য আরও জমি কিনতে হবে। অতএব চাইলে আপনি জমি কেনার জন্য টাকা দিতে পারেন, তবে জমি কেনার জন্য নির্দিষ্ট করে দিলে আপনাকে অবশ্যই মেনশন করে দিতে হবে যেটা জমি কেনার জন্যই আমি দিয়েছি, যাতে করে জমি কেনার কাজে এসে ব্যয় করা হয়। তবে মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের যে জায়গা, সেই জায়গা আমরা ভবন নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই, আশা করছি রমাদান থেকে আমরা এটা কার্যক্রম শুরু করব। তো যার কারণে এই কমপ্লেক্স গড়ে তোলার কাজে ফান্ডিং করার সুযোগ আছে, সেখানে ডোনেশন করার সুযোগ আছে, বরং সেটার ডোনেশন আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করবো ইনশাআল্লাহ রমাদানকে সামনে রেখে। এমনি নাজমুল হাসান আপনি লিখেছেন, আমার ফুফুর জমি ফুফু নিতে চায় না, এখন আমরা কি করতে পারি? তিনি যদি সলভেন্ট হন যথেষ্ট পরিমাণে, তার আসলে কোনো অভাব নাই, আসলে কোনো নিড নাই, সেই তুলনায় আপনারা বা আপনার চাচারা তারা দুর্বল থাকেন তাদের চাইতে অর্থনৈতিকভাবে আর্থিকভাবে, তো সেই কারণে তারা নিতে চাচ্ছেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি আপনারা ভোগ করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে মেয়েরা নিতে চায় না, সেটা হলো হেজিটেশনের জায়গা থেকে, যে সমাজ এটাকে ভালোভাবে দেখে না, অথবা তারা বাবার বাড়িতে যাওয়ার যে অধিকার সেটা থেকে তারা বঞ্চিত হন কি না, সেই ভয়টা তারা করেন। তো এই সমস্ত ব্যাপারে আপনি বা আপনাদের দায়িত্ব হবে তাদের সাথে খোলামেলা কথা বলা, যে না এটি নেওয়ার ফলে আপনাদের আমাদের সাথে সম্পর্কের কোনো প্রকার ঘাটতি হবে না, আসার অধিকারের ক্ষেত্রে কোনো প্রকার আপনাদের অধিকার ক্ষুণ্ণ হবে না, খর্ব হবে না, বরং আপনারা আসবেন, এটি আপনাদের চিরকাল অধিকার, রক্ত সম্পর্কীয় আত্মীয় হওয়ার কারণে, যার কারণে আপনার ফুফুদেরকে বুঝিয়ে তাদের জমি বোঝাবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, হস্তান্তর করতে হবে। যদি সেটা তারা যেটা বললাম সলভেন্সের কারণে না নেয়, তাহলে সেক্ষেত্রে আপনারা ভোগ করতেই পারেন। ফাতেমা আলম স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন, গ্রামের বাড়িতে যাদের পর্দা করতে কষ্ট হয় তারা কীভাবে পর্দা করবে? দেখুন, পর্দা করার জন্য মানুষের সদিচ্ছাটা সবচেয়ে বেশি প্রয়োজন। অনেক অভাবী পরিবারও পর্দা করতে পারেন, আবার অনেক রিচ ফ্যামিলি, অনেক বড় বাসা, অনেক দেয়াল, অনেক দালান কোঠা থাকার পরও তারা পর্দা করতে পারে না। গ্রামে যৌথ পরিবারে যদি আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হবে সবাইকে পর্দার গুরুত্বটা বোঝানো। যদি সবাইকে পর্দার গুরুত্ব বোঝাতে পারেন, তাহলে আমরা ছেলেবেলায় যেমন দেখেছি যে বাহির থেকে কেউ আসার সময় কাশি দিয়ে আওয়াজ দিয়ে আসতেন, তাতে মেয়েরা সেফ সাইডে চলে যেতেন, আবার বের হওয়ার সময় কক্ষ থেকে তারাও একইভাবে আওয়াজ দিয়ে আসতেন, আর মেয়েরা যখন বাহিরে যেতেন যথাসম্ভব ঘুমটা টেনে এমনভাবে বের হতেন যে তাদেরকে দেখা না যায়। এরকম প্রচেষ্টা অব্যাহত রাখা যেতে পারে। কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াতে মেয়েদের যাতায়াত বেশি, সেখানে কাপড় দিয়ে রাখা যেতে পারে যে সেখানে মেয়েরা চলাচল করবে, পুরুষরা সেখানে যেতে হলে পারমিশন নিয়ে তারপর যাবে, এরকম পরিবেশ তৈরি করলে পর্দার উপরে চলা সহজ। কিন্তু এটার জন্য আশপাশের সবার সহযোগিতাটা খুব বেশি জরুরি, তাদেরকে পর্দার গুরুত্বটা বোঝাতে হবে। যদি তাদেরকে কোনোভাবে পর্দার গুরুত্ব বোঝানো না যায়, তাহলে নিজেই সব সময় নিজের মাথার কাপড় টেনে দিয়ে শরীরের অন্য সৌন্দর্যগুলোকে ঢেকে ঢুকে তিনি যথাসম্ভব সেফে থাকার চেষ্টা করবেন, যাতে করে তিনি পরপুরুষের অর্থাৎ গায়ে মাহরাম দেবর ইত্যাদির মুখোমুখি না হন। এরপর শিশির আবদুল্লাহ আপনি লিখেছেন, মসজিদের পাশে কবর বা কবরের পাশে মসজিদ, এরপরে কিছু বলবেন? এটিতে কোনো অসুবিধা নেই, কবরের পাশে মসজিদ বা মসজিদের পাশে কবর, কবরের আলাদা ওয়াল, আলাদা জায়গা, মসজিদের আলাদা জায়গা, কোনো অসুবিধা নেই। মসজিদের ভেতরে কবর হলে সেটা নিষিদ্ধ। মসজিদের ভেতরে কবর থাকলে সেখানে নামাজ পড়া মানে হলো কবরে নামাজ পড়া, কবরস্থান নামাজ পড়ার সামিল, যেটি ইয়াহুদিদের মধ্যে ছিল, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিষেধ করেছেন, যার কারণে মসজিদের ভেতরে কবর থাকলে সমস্যা, মসজিদের বাইরে ওয়ালের বাইরে যদি কবর থাকে তাতে অসুবিধা হবে না, ইনশাআল্লাহ তার নামাজ পড়া যাবে সেখানে।